আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না বললেন বিপ্লব বহিরাগতদের আস্থালনে আমি কাজ করতে পারছি না বলছেন বিপ্লব মোদিজিকে সব জানাবো বলছেন বিপ্লব দলে বহিরাগতদের আস্থালন ঠিক নয় বললেন বিপ্লব হঠাৎ প্রকট হয়ে ফের ভাঁজ বকা শুরু বিপ্লবের পদ মুখ্যমন্ত্রীত্ব সব হারিয়ে দিশে হারা গবেট বিপ্লব কুলাঙ্গার গবেট মূর্খ অযোগ্য অপদার্থ মাকাল ফলতা ফের তার চন্দ্রবদন নিয়ে সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা ধ্বংসের কারিগর ষাট কোটি টাকা চোর গবেট বিপ্লব কুমার দেবের দাবি তাকে নাকি দলে কাজ করতে দেওয়া হচ্ছে না পার্টিতে কিছু বহিরাগত সক্রিয় তারা নাকি বিজেপিকে ধ্বংস করে দিচ্ছে দাবি মূর্খ বিপ্লবের ভারতবর্ষের ইতিহাসে মোহাম্মদ বিন তুকলককে যেমন পাগলা রাজা বলা হয় তেমনি ত্রিপুরার ইতিহাসে এক কলঙ্কিত ক্লোজড চ্যাপ্টারের নাম বিপ্লব বর্তমানে তার না আছে দলীয় পদ না আছে সম্মান রাজ্যসভাতে নমিনেটেড সাংসদ করে ক্লোজ করে দেওয়া হয়েছে এই মূর্খ অযোগ্য অর্ধশিক্ষিত চোর নেতাকে কিন্তু হঠাৎ বিপ্লবের মনে হলো পার্টিতে নাকি কিছু বহিরাগত সক্রিয় সেই বহিরাগতরাই নাকি তার প্রধান মাথা ব্যথার কারণ মোদিজির কাছে নালিশ জানাবেন বলেও হুমকি দিতে শোনা গেল ত্রিপুরার জাহাজ আনার নামে কোটি টাকা মেরে খাওয়া চোরটার মুখে ত্রিপুরাতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সরকার 2018 থেকে দ্বিতীয়বার সরকার এসছে এবং কমিউনিস্ট থেকে মুক্ত হওয়ার পর আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি ত্রিপুরার মানুষ তার সাক্ষী আর এই সরকার সর্বতভাবে ত্রিপুরার মানুষের উন্নয়নের সরকার আমি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বিশ্বাস করি এবং ওনার নেতৃত্বে আমি কাজ করব আমাকে যে যে দায়িত্বগুলি দেওয়া হয়েছে সেগুলো নিষ্ঠার সঙ্গে আমি কাজ করি আগেও করব কিন্তু সময়ে সময়ে যেগুলি আমি মাঝে মাঝে দেখি যে আমাদের পার্টি একটা ডিসিপ্লিন পার্টি সংগঠিত পার্টি তো বাইরে থেকে কিছু কিছু লোক ইন্টারফেরেন্স হয় আর সেই বিষয়ে আমি অবগত করিয়েছি পার্টি আমরাই চালাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নাড্ডাজির নেতৃত্বে এবং সংগঠন এবং সরকার সঠিক দিশাতে কাজ করব এইভাবে মাঝে মাঝে যে বাইরে থেকে ইন্টারভেন তার বিষয়ে অবগত আমি করিয়েছি নিশ্চিত ভারতীয় জনতা পার্টি এক নিষ্ঠাবান পার্টি পার্টি উইথ ডিফারেন্সেস আর সেই দিশাতে নিশ্চিত আমরা সবাই মিলে কাজ করব আর আমার পূর্ণ বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীজির উপর ওনার আশীর্বাদ এবং ওনার স্নেহে কাজ করার সুযোগ পেয়েছি পার্টিতে এবং যেখানেই যখন যেই দায়িত্ব ওনার কাজ করার আগ্রহ দেবেন আমি সেই দায়িত্বে কাজ করব ওনার মার্গদর্শনে কাজ করব ধন্যবাদ নিন্দুকেরা বলেন ঘাড় ধরে রাতারাতি যাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার আবার বড় গলা চোরা বিপ্লব এমনই উন্নয়ন করেছিল যে তার নিজের কেন্দ্রে অর্থাৎ বনমালীপুরে বিজেপি হেরে ভূত হয়ে গেছে স্বচ্ছ মানিক সাহার ইমেজ এ যাত্রা কোনো রকমে রক্ষা পেয়েছে বিজেপি সূত্রের খবর মানিক সাহার বিরুদ্ধে দলে একটা গ্রুপ সক্রিয় যার গোপন বৈঠক হয়েছিল গুয়াহাটিতে সেখান থেকে রাজ্যে এসেই ভাট বকা শুরু বিপ্লবের পার্টি আমরাই চালাবো এমন হুঙ্কার দিতেও শোনা গেল বিপ্লবকে আর বিপ্লবের এই হুঙ্কার প্রমাণ করে দিল পার্টিতে বর্তমানে তার স্থান আস্তাকুড়ের কলাপাতা তুলল বিপ্লব এদিন বলছে পার্টিতে নাকি বহিরাগত সক্রিয় কিন্তু তারা কারা কি নাম তারা কি মহিলা নাকি পুরুষ কিভাবে তারা দলের ক্ষতি করছে এ বিষয়ে কোনো শব্দ করেনি মূর্খ গবেট মাকাল ফলটা सर आप बोल रहे थे आउटसाइडर के बारे में तो आउटसाइडर के कारण क्या आपके काम में दिक्कत हो रहा है क्या इसी के कारण से संगठन दुर्बल हो रहा है क्या দেখো সংগঠনকে শক্তিশালী করা আমাদের দায়িত্ব এবং তার মধ্যে যদি এই ধরনের কোনো দেখা যায় সেই বিষয়ে রাখতে হয় আর সেটা আমি সংগঠনে রাখি সংগঠনে বলব
স্যার এক্স্যাক্টলি কি ধরনের মানে উইকেনিং হচ্ছে পার্টি আপনি যেটা বলছেন কি সংগঠন উইক হো রা হ্যাঁ কি তরহ সে হো রা কিউকি এক বার স্যার এক সাল বাদ লোকসভা চুনাও আগে আ রহা হ্যায় বাকি সারে ভি সংগঠন কে ভাইব্রেশন আগে হ্যায় তো দের ইজ এ এফোর্ট অফ রিস্ট্রাকচারিং দ্য পার্টি আপনি সব মিলকে উসকো শক্তিশালী করেঙ্গে কিন্তু সামনে লোকসভা হ্যায় আর মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব কি সিবা সত্তা নিশ্চিত আনা হ্যায় और त्रिपुरा से पिछली बार में हमने दो लोकसभा सीट दिया है माननीय प्रधानमंत्री जी को मजबूत करने के लिए इस बार भी हम बहुत देंगे माननीय प्रधानमंत्री जी इंटरफेरेंस कैसे थोड़ा बताएंगे इसके देखिए ये डिटेल्स आप लोगों को भी समझ में आता है मैं इतना ही आपको बोलूंगा आप लोग भी त्रिपुरा के ही हो तो ये सब समझ में आते हैं क्या कौन करता है कैसे करता है क्यों करता है तो इससे पार्टी के संगठन की नुकसान होती है और संगठन सर्वोपरि है मैं कोई ब्यूरोक्रेट नहीं ऑफिसर नहीं हूँ आईएएस ऑफिसर नहीं हूँ आईपीएस ऑफिसर नहीं हूँ मैं कार्यकर्ता हूँ तो पार्टी के हित में काम करना पार्टी के साथ काम करना हमारा दायित्व है और जब इस तरीके से इंटरफेरेंस होता है और उसको बताना और उसको सही जगह पर रखना ये मेरा कर्तव्य है मुझे ये रखने का मौका मिलता है और आगे भी मौका मिलेगा और संगठन को शक्तिशाली करना और सरकार को शक्तिशाली करना ये मेरा काम है मैं इस ढंग से काम करूंगा किसको आपने बताया किसका इंटरफेरेंस देखिए इसके इसके बारे में मैं आपको बता नहीं पाऊंगा मेरे जो नेतृत्व है मैंने निश्चित इनको अवगत कराया है और मैं निष्ठा से काम करूंगा और संगठन के हित में जो जो करना मैं जरूर करूंगा। अद्भुत सांबादिक सम्मेलन दल ताके डिस्टर्ब করছে বলে পরক্ষণেই আবার বললেন কি ধরনের ডিস্টার্ব তা মিডিয়াকে বলা যাবে না দলের সেবা করে যাব বলে পরক্ষণেই আবার বললেন এভাবে টানা হস্তক্ষেপ হলে কাজ করা যায় না কারা করছে হস্তক্ষেপ আর সেটা ঠিক কি প্রকার তাও বললেন না আসলে একেই বলে কোরেক্সের নেশা প্রথম লাইনের সাথে মিল নেই পরের লাইনের অবশ্য বিপ্লব তো এখন কোনো লাইনেই নেই রাজ্য রাজনীতির ক্লোজড চ্যাপ্টারের ভাটবকা সম্ভবত সিরিয়াসলি নেবে না মোদি মানিক সাহার সরকার ব্যুরো রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট